শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিলেন মামুনুল হক, বলছে পুলিশ। দুই জান্নাতকেই চুক্তিভিত্তিক বিয়ে করেছিলেন মামুনুল হক। ইউক্রেন সীমান্তে 1.5 লক্ষ রুশ সেনা জড়ো হয়েছে। টিএলপির বিক্ষোভ সামলাতে ব্যর্থ ইমরান খান, ইমরান খানের উপর বিরোধী দলের ক্ষোভ। পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও। মুক্ত গণমাধ্যম সূচকে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ। এবং সবশেষ থাকছে, যুদ্ধের ময়দানে মারা গেলেন সাদের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক উস্কানিমূলক বক্তব্য দিয়ে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন। মঙ্গলবার দুপুরে মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এইসব তথ্য জানান তিনি। এছাড়া তাবলিগের সাতপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন তিনি। জুসের কারণে ওয়াজ মাহফিলের বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও স্বীকার করেছেন মামুনুল হক। এর আগে দুপুর 12:45 সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, হেফাজত ইসলামের বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 23 মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এই 23টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 15টি, কিশোরগঞ্জে 2, চট্টগ্রামে 2 এবং মুন্সিগঞ্জে 2টি। হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রথম দিনেই মুখ খুলতে শুরু করেছেন মামুনুল হক। প্রথম বিয়ের পর দুই জান্নাতকেই কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক বিয়ে করেছিলেন মামুনুল হক। এসব বিয়ের সময় কারা সাক্ষী দিয়েছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছে তদন্ত সংশ্লিষ্টরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থনৈতিক নিশ্চয়তা দিতে এই দুই ডিভোর্স নারীকে বিয়ে করেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টদের কাছে দাবি করেন মামুনুল। বলেছেন, রিসুট কাণ্ডে শুরুতেই স্বীকার করলে প্রথম স্ত্রী আমিনা তৈয়েবা বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন, তার ধারণা ছিল এটা। এই কারণেই তৎক্ষণাৎ স্বীকার করেননি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের প্রথম দিনই অন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্যের সঙ্গে এসব কথা বলেছেন তিনি। একই সঙ্গে রিমান্ডে তাকে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্যান্য বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বুরেল দাবি করেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ক্রিমিয়া উপদ্বীপে 1.5 লাখেরও বেশি সেনা জড়ো করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। বুরেল বলেন, এ যাবৎকালে সবচেয়ে বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেন সীমান্তে। এই সংখ্যা 1.5 লাখেরও বেশি হবে। নতুন করে সাক্ষীর প্রমাণ এটি বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে তিনি এই দাবি করেছেন। তবে ওই সূত্রের নাম তিনি প্রকাশ করেননি। ইউক্রেন সীমান্তে সেনা জড়ো করলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বহিষ্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান বুরেল। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী এবং সাজোয়াজান ট্যাঙ্ক কামান জড়ো করার খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, কারোরই যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই। আমেরিকান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইউক্রেন সীমান্তে হাজার হাজার রুশ সেনা মোতায়েন করা হলেও তারা সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন। এক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ চলছে পাকিস্তানে। কঠোর ইসলামপন্থী দল তেহরিক লাভায়েক পাকিস্তানের টিএলপি নেতাদের গ্রেফতারকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদে ইসলামাবাদে আগুন জ্বলছে।
আর এসবের জন্য ইমরান সরকারকে ব্যর্থতাকেই দায়ী করছে বিরোধীরা। হিংসার বিরুদ্ধে হিংসা দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা। পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলুয়া ভুট্টো জারদারির অভিযোগ, সমস্যার মূলে মূল না পৌঁছিয়ে তৎক্ষণাৎভাবে সমস্যার সমাধান করতে চাইছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির সমাধান তো হচ্ছেই না, বরং রক্তপাত এবং মৃত্যুর মতো অপ্রত্যাশিত সব ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন করেন, কেন দেশের নির্বাচিত সরকার জাতীয় অ্যাকশন প্ল্যান কার্যকর করল না কিংবা সংসদের বিষয়টি নিয়ে আলোচনা করল না। গত রবিবার সারাদিন পুলিশের সঙ্গে টিএলপির সমর্থকদের সংঘর্ষ চলতে থাকে। নিষিদ্ধ ওই সংগঠনের দাবি, তাদের চারজন সমর্থক মারা যায় পুলিশের গুলিতে, সেই সঙ্গে আহত হন বহু বিক্ষোভকারী। সংঘর্ষে আহত হন বহু পুলিশ সদস্যও। জারদারির অভিযোগ, এইসব রক্তপাতের জন্য ইমরান খান সরকারই দায়ী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বাড়ি ঘেরাও করেছে, সোমবার ঘেরাও করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ দল তেহরিক লাভবাহিক। এতে টিএলপি সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে তিনজন নিহত এবং অনেক জন আহত হয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া একজন আইনজীবী বলেন, লাহোরের টিএলপি সমর্থকদের উপর পুলিশের যেসব সদস্য হামলা চালিয়েছে তাদের বরখাস্ত করা দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদের পদত্যাগ চাই আমরা। আরও একটি নারী বিক্ষোভকারী বলেন, লাহোরের ইতিমখানা এলাকায় নিষ্পাপ লোকদের সরাসরি গুলি করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই নামাজ পড়ছিল, এই ধরনের ঘটনার আমরা বিরোধিতা করছি। উল্লেখ্য, পাকিস্তানে উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী টিএলপি পুরো দেশে ব্যাপক অনুসারে রয়েছে তাদের। দেশটি তাদের সমাজের উগ্রপন্থীদের জন্য চরম মূল্য দিয়ে আসছে। গত 12 এপ্রিল লাহোরের টিএলপি নেতা সাদ হুসাইন রিজভি আটক হওয়ার পর সহিংস অবস্থানে যায় টিএলপি সমর্থকরা। এই পরিস্থিতিতে গত 15 এপ্রিল টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের মন্ত্রিসভা। এদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্থানীয় বহু মানুষ এবং আইনজীবীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। টিএলপি নেতাকে আটকের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখান। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচিকে আবারও পিছিয়ে গেছে বাংলাদেশ। গত বছরের তুলনায় বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়ে গিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF 2021 সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে এবারও বাংলাদেশ এই সূচকে পিছিয়ে গেছে। 180টি দেশের তালিকা প্রকাশ করেছে RSF, এতে 49.71 পয়েন্ট পেয়ে বাংলাদেশের অবস্থান 152তম। এই সূচকে শীর্ষ 10 দেশ হল নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, কোস্টারিকা, নেদারল্যান্ড, জামাইকা, নিউজিল্যান্ড এবং পর্তুগাল, সুইজারল্যান্ড। সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 151তম। তার আগে বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 150তম, অর্থাৎ টানা 2 বছর বাংলাদেশের অবস্থান এক ধাপ করে পিছিয়ে গিয়েছে। এই সূচকে ভুটানের অবস্থান 65তম, আফগানিস্তানের 122তম, নেপাল 106তম এবং শ্রীলঙ্কার অবস্থান 127তম। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েই এই সূচক, অর্থাৎ গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার উপর ভিত্তি করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে থাকে RSF। 2002 সাল থেকেই শুরু হয় এই সূচক প্রকাশ। এদিকে চলতি বছরের সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে আছে সৌদি আরব, কিউবা, লাওস, সিরিয়া, ইরান, ভিয়েনা, জিবুতি, চীন, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া এবং এত্রিয়া। তালিকার 170 থেকে যথাক্রমে 180তম অবস্থানে রয়েছে এই দেশগুলো, অর্থাৎ এই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের ময়দানে লড়াইয়ে গিয়ে মধ্য আফ্রিকার দেশ চাদের দীর্ঘকালীন প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মারা গেছেন। তিনি ক্ষতবিক্ষত হয়ে মারা যান বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী বলছে, সোমবার তিনি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৈন্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাজধানী এনজামিয়া অভিমুখে বিদ্রোহীরা এগিয়ে এলে ইদ্রিস দেবী সামরিক বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নামেন। সেখানে তিনি গুরুতর আহত হন, পরে রাজধানীতে আনার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে 11 এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার একদিন পরেই তার মৃত্যুর খবরটি জানা গেল। আজকের মতো এ পর্যন্তই ছিল।
ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।